আসামের প্রাক্তন বিধায়কের পরিবারের সাথে দেখা করতে শিলিগুড়িতে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়ি 33 নম্বর ওয়ার্ডে আসামের প্রাক্তন বিধায়কের আলোক কুমার ঘোষের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। প্রায় 45 মিনিট ওই পরিবারটির সঙ্গে তিনি যোগাযোগ রাখেন এবং কথা বলেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এদিন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। লেকটাউনের প্রাক্তন বিধায়কের বাড়ি যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ডিজিটাল টুইন। হ্যালো, মমতা ব্যানার্জি দেখি দাদা মমতা ব্যানার্জি পশ্চিম বঙ্গাল ছোড় কে আসাম মে যায়গে ত্রিপুরা মে যায়গে বহুত বড়িয়া সে জানা সাই আর জিতনা ও যায়গা ইতনা হামারা ফায়দা হোগা। ইসলিয়ে কংগ্রেস UDF ইয়ে সব কা ভোট ব্যাঙ্ক আর TMC কা ভোট ব্যাঙ্ক একই হ্যাঁ, তো জিতনা উহা মে ঝগড়া হোগা হামারে লিয়ে ফায়দা হ্যাঁ। বহুত বড়িয়া হ্যাঁ, কোই ইস্যু নেই। ভালো আপনার ভালো থাকুন হ্যাঁ। দাদা একটু আসলে